কন্যার মায়ের মুখখানি ভাসে আসমান কোণে, কন্যার মায়ের মুখখানি ভাসে আসমান কোণে। বাগানে আজকে পুষ্প ফোটে নাই, ফুটেছে কন্যার মনে, কন্যার মায়ের মুখখানি ভাসে আসমান কোণে, কন্যার মায়ের মুখ ভাসে আসমান কোণে। দীপালি, দরজাটা খোল মা, তোর সঙ্গে আমার দরকার আছে মা। দীপালি, দীপালি, দরজাটা খোল মা, দরজাটা খোল মা। লক্ষ্মী মা, কি হয়েছে? তোর সঙ্গে আমার কিছু কথা আছে মা। সরকার কাকা বালা দুটো ফেরত চেয়েছে, তাই তো? ওটা আমি শিউলিকে ফেরত দিয়ে এসেছি বাবা। লোভ, লোভ ভীষণ খারাপ জিনিস বাবা। তুমি কিভাবে ওই বালা দুটো আমাকে দিয়েছিলে পড়তে? ছি 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 ছি, শিউলি কতবার ওই বালা দুটো আমার হাতে দেখেছে। তুমি কি আর কিছু বলবে? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না বাবা। টেবিলে খাবার রেখেছি, খেয়ে নিও। মা, একটু ফোন করেছি মা। মা, দীপালি, এটা আপনার পিতার লেখা একটি বয়ান, ওনার নিযুক্ত উকিল হিসাবে এটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনার পিতার সিদ্ধান্তের ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন, এটা তার প্রমাণপত্র হিসাবে গণ্য হবে। শোনার পরে আপনাদের সবার স্বাক্ষর এখানে নিযুক্ত করা হবে। পরবর্তীতে আপনারা যাতে অভিযোগ করতে না পারেন যে আপনাদের পিতা আপনাদের অজ্ঞাতেই আপনাদেরকে তার সম্পদ থেকে বঞ্চিত করেছেন, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছেন। ঠিক আছে উকিল সাহেব, আপনি পড়ে শুনুন। বাড়ির অন্য সদস্যরা থাকলে ভালো হতো, তারাও শুনতো। শালা, শালা,
উকিল সাহেব আব্বার লিখিত বয়ান পড়ে শোনালেন। জি উকিল সাহেব শোনান। আমি শুরু করছি। আমি আলতাফ সরকার আমার চার সন্তানকে উদ্দেশ্য করিয়া মানতেছি, তোমরা প্রত্যেকে বিরাট তালেবান হইয়াছ। আমার জীবনের একটি দীর্ঘ সময় পার হইয়াছে তোমাদের সাফল্য কামনায়। তোমরা তোমাদের সাফল্যের মণিকোঠায় এক একটি পালক যুক্ত করিয়াছ। সেই সাফল্যের সংবাদ শুনিয়া বারবার আমার অশ্রু সিক্ত হইয়াছে, মনে মনে পিতা হিসাবে গর্বিত হইয়াছি। সত্যি কথা হইল, নিজের অর্জন সাফল্যে যতটা না অহংকার আমার ভেতরে রহিয়াছে, তোমাদের সাফল্যে আমার সেই অহংকার কখনো মাত্রা ছাড়িয়েছে। সেই অহংকারে বহুদিন মাটিতে আমার পা পড়ে নাই, আমি বিস্মৃত হইয়াছিলাম। অহংকার পতনের মূল। গভীর হতাশার সঙ্গে একদিন আমি উপলব্ধি করিলাম সেই অহংকারে আমার পতন ঘটিয়াছে। যে সন্তানের জন্য এই অহংকার তারা এতটাই বিরাট হইয়াছে, আমি চেষ্টা করিয়াও এখন আর তাদের নাগাল পাইতেছি না, তাদের দেখিতে পাই না, তাদের স্পর্শের জন্যে তাদের শরীরের ঘ্রাণ পাইবার জন্যে ছটফট করিয়া প্রভাতে নিদ্রা ভাঙে, আবার ছটফট করিতে করিতে রাত্রিকালে চক্ষু মুদিতে হয়। আমি তোমাদের অভিমানী পিতা, তবু আমার বুকের ভেতর এইটুকু আশার আলো এতদিন টিমটিম করিয়া জ্বলিতেছিল যে তোমরা আমার আদেশে না হোক বৃদ্ধ পিতার অনুরোধে আবদারে হয়তো গ্রামে ফিরিয়া আসিবে। আমার কাছে না হোক তোমাদের মায়ের কাছে ফিরিয়া আসিবে। তোমাদের মা যে এইখানেই শায়িত আছেন। আমার ব্যথার আর সীমা পরিসীমা রহিল না যখন বুঝিতে পারিয়াছিলাম যে তোমরা তোমাদের জননীকেও বিস্মৃত হইয়াছ। মহানগরের ব্যস্ততা মানুষকে অনেক কিছু বিস্মৃত করিয়া দেয় শুনিয়াছি, মানুষকে যন্ত্র করিয়া তোলে, কিন্তু মাকে কি করিয়া ভুলাইয়া দিতে পারে, অতি পাষণ্ডের বেলাতেও ইহা আমার বোধের বাইরে। কিন্তু বাস্তবে ইহাই ঘটিয়াছে এবং কঠিন সিদ্ধান্ত লইতে আমি বাধ্য হইয়াছি। তোমাদের সম্মুখে আমি 3 মাসের সময় বাঁধিয়া দিলাম। এরই মধ্যে যদি তোমরা তোমাদের মহানাগরিক পাঠ চুকাইয়া গ্রামে ফিরিয়া আসো সে ভালো, অন্যথায় আমার সিদ্ধান্ত হইল এই যে সময়ের পর আমার স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তোমাদের আর কোনো অধিকার থাকিবে না, আমি সেই সকল দানপত্র করিয়া বিলাইয়া দিব। সেই ব্যবস্থাপত্র প্রস্তুত হইয়া আছে। তোমাদের মঙ্গল হোক, তোমাদের বোধের উদয় হোক, এই কামনায় তোমাদের পিতা আলতাফ সরকার। এখানে শৈলী, তোমার কথায় আমি গ্রামে গেছি, এখন আমি যদি বলি যে তুমি আমার সাথে গ্রামে গিয়ে থাকবে? তুমি কি আমাকে প্রপোজ করলে আরমান? হ্যাঁ, ধরো ধরো যে মানে ধরো তুমি তো এখানে একটা স্কুলে পড়াও, তাই না? তো আমাদের একটা স্কুল আছে, ওখানে তুমি পড়ালে, ওখানে আমি তোমার জন্য কি হাসছো কেন? মানে আমি গ্রামে গিয়ে থাকতে পারলে তুমি গ্রামে গিয়ে পড়াতে পারবে না?
তুমি কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস, আমি অবশ্যই সিরিয়াস। শোনো, তুমি এখানে যেই স্যালারি ড্র করো আমি ওখানে সেটার ব্যবস্থা করে দেবো, আর দেখো আমি কোনো একটা ব্যবস্থা করেই ফেলবো। আচ্ছা ধরো তোমার কথা মতো আমি গ্রামের স্কুল জয়েন করলাম, তারপর যদি তোমার দুই দিন পর ভালো না লাগে তুমি আমাকে রেখে পালায় চলে আসলে তখন? এরকম কখনো হবে না সেদি। এরকম কিন্তু অনেক কিছুই না হওয়ার কথা থাকে তারপরও ঘটে যায়। তবে আমি তোমার প্রপোজাল চিন্তা করে অবশ্য শহর থেকে দূরে কোথাও যেতে পারলে আমারও ভালো লাগে। ঠিক আছে চলো আমরা হাঁটি। এবং কঠিন সিদ্ধান্ত লইতে আমি বাধ্য হইয়াছি। তোমাদের সম্মুখে আমি 3 মাসের সময় বাঁধিয়া দিলাম। এর মধ্যে যদি তোমরা তোমাদের মহানাগরিক পাঠ চুকাইয়া গ্রামে ফিরে আসো সে ভালো, অন্যথায় আমার সিদ্ধান্ত হইল এই যে এই সময়ের পর আমার স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তোমাদের আর কোনো অধিকার থাকিবে না। আমি সেই সকল দানপত্র করিয়া বিলাইয়া দিব, এই ব্যবস্থাপত্র প্রস্তুত হইয়া আছে। মঙ্গল হোক তোমাদের, বোধের উদয় হোক। তোমাদের পিতা আলতাফ সরকার। এখানে শুনলেন তো সবই ঠিক এই জায়গাটায়। সিগনেচার করো। না না, এটা তেমন কিছু না, এটা আপনাদের পিতার সিদ্ধান্তের ব্যাপারে আপনারা অবগত আছেন তারই একটা প্রমাণ। তাছাড়া আপনারা তো 3 মাস সময় পাচ্ছেনই, এর মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাদের পিতার সিদ্ধান্ত রহিত করারও একটা চেষ্টা করতে পারবেন। এখন বাকি রইলেন বড় মেয়ে লাবণ্য সরকার, ওনার সইতে হলে ফিরে যেতে পারে। আপনি এখন আপাকে বাসায় পাবেন না, তার চেয়ে আমার মনে হয় যে আপনি লাঞ্চ করে এখানেই রেস্ট নিন, সন্ধ্যার দিকে গেলে আপাকে পাবেন। আর আরমান কি জানে বিষয়টা? জি জি, আমি তো ওনার সাথেই ঢাকা এলাম, ওনার সই হয়ে গেছে। আমি কিন্তু শ্বশুরমশাইয়ের এই ডিসিশনটাকে সাপোর্ট করছি, উনি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। তোমরা যদি গ্রামে ফিরে না যাও তাহলে আমার মনে হয় উনি ওনার সিদ্ধান্তে অটলই থাকবেন। আপনি নিশ্চয়ই জানেন, আপনি তো উকিল সাহেব, আপনি বলুন তো বাবা কি সত্যি তার সমস্ত বিষয় সম্পত্তি দান করবেন বলে ঠিক করেছেন? উনি তো সব কিছু স্পষ্টই লিখে দিয়েছেন, তাছাড়া উনি দানপত্রের ব্যাপারে একটা খসড়া আমাকে দিয়ে করিয়েছেন। আচ্ছা তুমি ওনাকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। জি আসুন।
বাবার সম্পত্তির ব্যাপারে আজকে তোমাকে আগ্রহী দেখাচ্ছে অনু। না বাবা, আমাদেরকে অভিযোগ করে যে কথাগুলো বললেন সেগুলো নিয়ে আসলে তোমার যেটা ফেভারিট সেটাই দাও, সেটাই দেখি। আমার যেটা পছন্দ সেটা যে তোমার পছন্দ হবে না পাপা। খালি না দেখি, ভালো লাগতো হবে না পাপা? নো ওয়ে। ফর এক্সাম্পল, তোমার যেমন গ্রামে গিয়ে থাকাটা পছন্দ না, কিন্তু দাদা ভাই চাইছে। কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? তেমন কিছু না, পাপাকে বলছিলাম দাদা ভাইয়ের কথা। মাস দুয়েকে ছুটি ম্যানেজ করতে পারলে খুব ভালো হতো, গ্রামে গিয়ে বাবাকে একটু বুঝিয়ে রেখে আসা যেত। দুই মাসের ছুটি? নো ওয়ে। আমার পেশেন্টদের কি হবে? তুমি হয়তো ম্যানেজ করতে পারবে। কেন বুঝতে পারছো না, এতগুলো টাকার ব্যাপার। দু মাস কেন? দুই দিনের জন্য হলো আমি যেতে পারবো না। স্কুলের কথা যদি বাদ দিই, আম্মু তুমি খুব ভালো করে জানো আমি কেন যেতে পারবো না। প্লিজ, গ্রামে যাওয়া নিয়ে কোনো প্ল্যানিং হলে আই ওয়ন্ট অ্যাগ্রি টু দ্যাট, নেভার এভার। পাপা তুমি কিন্তু আম্মুর কথা একদম কান দিবে না। তুমি তোমার দাদা ভাইয়ের চিঠিটা শুনোনি? উনি আমাদের উপর অভিমান করে আছেন, আমাদের উচিত ওনার অভিমান ভাঙানো। হোয়াট এভার, আমি পারবো না গ্রামে গিয়ে থাকতে। তোমাদের যা খুশি তাই করো, আই এম আউট অফ ইট। কি এত ভাবছো? চেম্বারে যাবে না আজ? না, মনটা ভালো নেই শালা। আব্বার চিঠিটা শোনার পর থেকে নিজেকে খুব অপরাধী লাগছে। মার কথা মনে পড়ছে বাবা। আব্বার অভিযোগগুলো তো মিথ্যা না, আমরা সবাই কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছি তাই না? মন খারাপ করো না, গ্রামে গেলে সব ঠিক হয়ে যাবে। চা খাবে?